ভালোবাসার মানুষের মতো তো খাওয়ান যায়, মতো তো অমৃতের মতো নেই, একেবারে টেস্ট। আহ, অমৃত তো চিনো? ও ম্যাডাম, অমৃত তো সবাই চিনে, মুত যদি অমৃত তো মুত তো সবাই খেত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো হে গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হবে? ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো বেশি জারো পাক নম্বর না করে ভিডিও স্টার্ট করা যাক। এই মেয়ের বোকালে কেউ যায় না, কারণ যে যায় তারে পমপম খাওয়িয়ে দেয়, কারণ তুমি গেলে তোমারও পমপম খাওয়িয়ে দিব। বলেছ এইটাও সম্ভব? কত খাইবি? যে ছেলেদের পমপম খাওয়ার বহুত ইচ্ছা কেটেছে, দেখা করতে পারতাছেন না তার লগে, তো একটা কাম করেন, তারে একটা ফোন দেন, ফোন দিয়ে নিয়ে কন আমার একটা পমপম দেন, সে পমপম বাক্সর ভিতরে ভরে পার্সেল করে তোমার ভিতরে পাঠিয়ে দিবে। সঠিক বলেছেন। বলেন কি? ভালোবাসা বলতে কিছুই নাই, সবই তো মুতার জায়গায় গুতা দেওয়ার ধান। মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা নিয়ে যদি প্রেম করতো, কিন্তু কেউ প্রেম করতে পারতো না। যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা লয়ে প্রেম করে, এ কিন্তু প্রেম করতে পারে না, যেমন তুমি। ও তাই নাকি? হ্যালো গাইস, দেখো সবাই মিল লাইছে আজকে পমপম খাইতে। সুখবর আপনাদের, পমপম খেতে কোনো টাকা পয়সা লাগে না, এই নি বলে পমপম ফ্রিতে দিচ্ছে। তো যারা যারা পমপম খেতে চায় এখানে এসে জয়েন হয়ে যান। সবগুলো যদি পমপম খায় আমার পমপম এমনি ছোট হয়ে যেত। তোমার পমপম সবাই খেতে চায়, কিন্তু পমপম খেলে ছোট হবে কেন? পমপম খেলে আর টিপলে তো পমপম বড় হয়, এটা তো সবাই জানে, তুমি জানো না? দেখো অন্য ওর আছে। তোমরা কি দেখতেছো এভাবে? পমপম দেখতেছি কেন? এই ভালো লাগে? ভালো তো লাগবেই, কারণ তোমার পমপম এত বড় বড়, তার মধ্যে তুমি ফ্রিতে দেখাচ্ছ। এই আমার পমপম গুলা খাইয়া তারপর আমাকে ছেড়া দিলা? আমির ভাই, তুমি যতই না থাকো কেন, তুমি অতি শীঘ্রই তার বলে চলে যাও। যদি না যাও, পমপম খাওয়ার অভিযোগে নারী নির্যাতনের কেস দেওয়া হবে তোমার নামে। কেসা লাগা মেরা মজাক? তুমি করতে পারলা, পমপম গুলা খাইছো, ভালো কথা, ছাড়ার কি দরকার ছিল? হ আমির ভাই, তুমি পমপম দুইটা খাইছো ভালো কথা, কিন্তু ছাইড়া দেওয়ার কি দরকার ছিল? অল্লগে সারা জীবন ঘর সংসার করে খাইলে তোমার কি হইতো? আপনি কথা কম বলেন। কথা ঠিক না। এই ভালোবাসা ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, বিকজ আই হেট লাভ। আচ্ছা তুমি বাগানে ফুললামি মৌমাছির মতো ছড়াই তোমার বাগিচা সুবাসে। এই মেয়ে কি টিকটক করবার আইছে না না পমপম দেখাবার আইছে? কারণ টিকটকের অফিসিয়াল মানুষ কি করে, এর পমপম দেখে কি ক্রাশ খাইছে? যদি ক্রাশ খেয়ে থাকে তাহলে পমপম দুইটা খাইবেন নাকি আইবার পারে, আইলে বাদা ফ্রিতে খেয়ে আসবো। এ চুপে, লেকিন শুন কি আচ্ছা লাগে। তো হে গাইস, তো আজকের ভিডিওটা এই। তোমাকে যদি ভিডিওটা একটু যদি ভালো লাগে থাকে, লাইক শেয়ার এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা জরুর করবেন। তো খোদা হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।